হ্যালো ফ্রেন্ডস, চলে আসলাম আরো একবার লং সেন্টেন্সেস কিভাবে তোমরা বানাতে পারো সেটাই বোঝানোর জন্য। কিন্তু আজকে শুধু লং সেন্টেন্স নয়, এই লং সেন্টেন্সের মধ্যে দিয়ে একটা বিশেষ বিষয়কে আমি ডিসকাস করতে চলেছি। ইনফ্যাক্ট তোমাদের মধ্যেই একজন আমাকে রিকোয়েস্ট করেছিল যে এই পয়েন্টের উপরে একটা ভিডিও করার জন্য, তো আমি ভেবে দেখলাম যে লং সেন্টেন্সও করা হয়ে যাবে আর এটাকেও বোঝানো হয়ে যাবে। আজকে যে বিষয়টা আমি ডিসকাস করতে চলেছি সেটা হলো ইনভার্সন। ওকে, ইনভার্সন। ইনভার্সন খুব ইন্টারেস্টিং একটা কনসেপ্ট, আমরা এটাকে একটা লাইক লিটারারি ডিভাইস বা পোয়েটিক ডিভাইসও বলতে পারি। মানে যখন বিভিন্ন রকম কবিরা কবিতা লেখে তখন সেক্ষেত্রে এই ধরনের স্টাইল কিন্তু তারা ইউজ করে থাকে। কিন্তু শুধু কবিতাতেই নয়, দৈনন্দিন জীবনের বিভিন্ন রকম লাইন্সের মধ্যেও এর ব্যবহার হয়। ইনভার্সন বিষয়টা কি সেটাই আজকে আমি এখানে বোঝাবো, এবং সেটা ঠিক কীভাবে কাজ করে সেটা তোমরা এখান থেকে এই লাইন্সগুলোর মধ্যে দিয়ে দেখলে বুঝে যাবে। ইনভার্সন হলো এমন একটা বিশেষ প্রক্রিয়া যার মাধ্যমে এমন একটা ইউনিক ওয়েতে লেখা হয় যাতে করে লেখাটার মধ্যে একটা জোর দেওয়া ব্যাপার আসে। কিন্তু শুধু তাই নয়, সেই টেকনিকটা অ্যাপ্লাই করে যখন কোনো লাইন আমরা তৈরি করি সেই লাইনটার মধ্যে নর্মাল যে গ্রামাটিক্যাল স্ট্রাকচার, যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট যে অর্ডারটা বোঝায় সেই অর্ডারটা অনুযায়ী কিন্তু হয় না, সেটা পুরো উল্টে পাল্টে যায়। এরকম ধরনের একটা সেন্সকেই বলা হয় ইনভার্সন। সেটা কীভাবে অ্যাপ্লাই হয়ে থাকে সেটা এখানে লাইন্সগুলোর মধ্যে দিয়ে তোমরা সেটা বুঝতে পারবে। আমরা এখানে লং সেন্টেন্স যেমন প্র্যাকটিস করব, তার মাঝে মাঝে সেই ইনভার্সনের ব্যাপারটাকেও কিন্তু এখান থেকে শিখে নেব। হয়তো তোমাদের অলরেডি এই ধরনের আইডিয়া আছে, কিন্তু এটাকেই যে ইনভার্সন বলে সেটা হয়তো তোমরা আগে রিয়েলাইজ করোনি, বা সেটাকে ঠিক কী প্রসেসে করলে সঠিক হবে সেটা হয়তো আগে রিয়েলাইজ করোনি। তাই জন্য আজকের এই ভিডিওটা কিন্তু ভীষণ রকমের গুরুত্বপূর্ণ হতে চলেছে। ওকে, তো দেখো এখানে প্রথম যে লাইনটা আছে সেটাতে কি বলা হচ্ছে। এত সুন্দর এবং উজ্জ্বল সূর্যাস্ত আমি আগে কখনো দেখিনি, যদিও ওই জায়গায় আমি বহুবার আগে গিয়েছি। এই যে লাইনটা এখানে বলা হয়েছে, এই লাইনটাকে আমি আরও একবার বলছি যাতে করে তোমরা পুরোপুরি বিষয়টাকে অ্যাবজর্ব করতে পারো। কি বলা হচ্ছে? এত সুন্দর এবং উজ্জ্বল সূর্যাস্ত আমি আগে কখনো দেখিনি, যদিও ওই জায়গায় আমি বহুবার আগে গিয়েছি। আমি বহুবার কোনো একটা জায়গায় ভিজিট করেছি, তো সেখানে এর আগে গিয়ে যখন সূর্যাস্ত দেখেছি এরকম কখনো ফিল হয়নি, এবার গিয়ে আমি যেমন ফিল করলাম এটা অসাধারণ ছিল, এমন একটা সেন্সে লাইনটাকে বলা হয়েছে। এখানে আমরা যদি প্রথমত যখন আমরা ট্রান্সলেট করি সেক্ষেত্রে আমরা যেরকমভাবে অংশগুলোকে ভেঙে নিই সেই কাজটা যদি এখানে করে নিই তাহলে বিষয়টা কিন্তু অনেক ইজি হয়ে যাবে। তো সেটা প্রথমে বুঝে নেওয়া যাক কীভাবে করতে পারি। প্রথমে এত সুন্দর এবং উজ্জ্বল এই অংশটা, এত সুন্দর এবং উজ্জ্বল তার সঙ্গে সূর্যাস্ত আমি আগে কখনো দেখিনি, এই পর্যন্তই টোটালটাই হলো একটা অংশ। তারপর যদিও ওই জায়গায় আমি বহুবার আগে গিয়েছি, এটা হলো আরেকটা অংশ। সিম্পলি এখানে দুটো অংশে আমরা এটাকে ভেঙে নিলাম। এবার দেখো এখানে যে বিষয়টা বলা হচ্ছে, আমরা যদি একটু সেন্সটাকে বোঝার চেষ্টা করি কোন ধরনের টেন্স এখানে অ্যাপ্লাই করা হয়েছে, এখানে বলা হচ্ছে গিয়েছি, কখনো আগে দেখিনি, এমন ধরনের সেন্স যখন আসে আমরা সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ফরম্যাট অনুযায়ী এমন ধরনের কথা বলে থাকি বাংলায় যখন আমরা বলি। এবার যেটা তোমাদেরকে এখানটায় খেয়াল করতে হবে সেটা হলো এই যে সেন্সটা, আমরা কি এই যে দুটো অংশ এখানে দেখতে পাচ্ছি এই দুটো অংশের মধ্যে কোনো নির্দিষ্ট জায়গা থেকে একটু বেশি জোর দেয়া হয়েছে এমনটা অনুভব করতে পারছি? খেয়াল করে দেখো প্রথম অংশটার মধ্যে একটা জোর দেয়া ব্যাপার আছে। যদিও ওই জায়গায় আমি বহুবার আগে গিয়েছি এটা কোনো জোর দেওয়া বিষয় নয়, কিন্তু আজ যেটা সে এখানে দেখেছে, আমি যেটা এখানে দেখেছি এত সুন্দর এবং উজ্জ্বল সূর্যাস্ত, এটা একটা জোর দিয়ে বিষয়টাকে বলা হচ্ছে। তো সেই জন্য এখানে আমরা ইনভার্সন টেকনিক অ্যাপ্লাই করে এটাকে কিন্তু লাইনটাকে লিখতে পারি। সেক্ষেত্রে কেমনভাবে লিখতে হয় দেখো, বিষয়টা খুবই ইজি, একদমই কনফিউজিং নয়। এবার আমরা এই প্রথম অংশটা যেটা করলাম সেখানে সেই অংশটার মধ্যে যেটা সাবজেক্টের জায়গাটা আছে সেটাকে খুঁজে বার করতে হবে। সেটা কি আছে দেখো, এত সুন্দর এবং উজ্জ্বল সূর্যাস্ত আমি আগে কখনো দেখিনি। সাবজেক্টটা তাহলে কী হলো? আমি যেহেতু দেখিনি তাহলে আমি হলাম সাবজেক্ট। ওকে,
এবার এখানে যেহেতু লাইনটা আমরা দেখতে পাচ্ছি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ফরম্যাটটা কি হয়, যখন আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কিছু লিখি সাবজেক্ট বসার পরে হ্যাভ বা হ্যাজ লিখি তারপরে ভার্বের থার্ড ফর্ম করি, এই কনসেপ্টটাকে মাথায় রাখো। এবার আমরা কি করব, এখানে এই যে শেষের দিকে প্রথম অংশটা শেষের দিকে বলা হচ্ছে আমি আগে কখনো দেখিনি, এই বিষয়টাকে আমাদের আগে লিখতে হবে। তো সেক্ষেত্রে আমরা লাইনটাকে এরকমভাবে শুরু করব, এটার যে শেষের দিকে পয়েন্টটা আসছে কখনো দেখিনি, এই কখনো না সেন্সটা আমাদের প্রথমে লিখতে হবে। তো সেই অর্থে কখনোই না সেন্সে আমরা নেভার তারপরে লিখব, নেভার লিখলাম কখনোই না, এরকম একটা সেন্স বোঝানোর জন্য, তারপরে লিখব এই আগে কথাটা আগে, নেভার বিফোর, নেভার বিফোর। যেই এটা লিখে দিলাম এরপরে আমাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করতে হবে, কিন্তু নর্মাল অর্ডারে নয়, একটু ভিন্নভাবে। এখানে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের যে অক্সিলারি ভার্বটা সেটাকে সাবজেক্টের পরে না রেখে সাবজেক্টের আগে নিয়ে আসব, বিষয়টাকে একটু ঘুরিয়ে দেব। তো সেই জন্য নেভার বিফোর তারপরে সাবজেক্ট, যেহেতু আমি আছে, আমি মানে হলো আই প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, আই এর পরে তো হ্যাভ হবে, হ্যাজ তো হয় না, তাই জন্য আই হ্যাভ, সেই আই হ্যাভের হ্যাভটাকে আগে লিখতে হবে, তারপরে আসবে আই। নেভার বিফোর হ্যাভ আই, হ্যাভ আই আগে কখনো দেখিনি, এবার ওই দেখা বিষয়টা লিখতে হবে। তো হ্যাভ যেই লিখে দিলাম মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ফরম্যাটটা যেই ফলো হচ্ছে, আমরা প্রেজেন্ট পারফেক্টের রুল অনুযায়ী হ্যাভের ব্যবহার করলাম, তারপরে আমরা হ্যাভের পরে কী আনি, হ্যাভ বা হ্যাজের পরে ভার্বের থার্ড ফর্ম আনি। তো এখানে হ্যাভ এসে গেছে, সাবজেক্ট এসে গেছে, এবার বাকি আছে সেই থার্ড ফর্মটা। তো সেখানেই আমরা ওই দেখা বিষয়টা লিখব, কিছু দেখা মানে আমরা অনেক রকম ওয়ার্ডস আছে, আমরা উইটনেস শব্দটাকে ব্যবহার করতে পারি, নেভার বিফোর হ্যাভ আই উইটনেসড, হ্যাভ আই উইটনেসড, নেভার বিফোর হ্যাভ আই উইটনেসড মানে হলো আমি আগে কখনো দেখিনি, এই বিষয়টা আসলো। এবার তারপরে কি কি দেখিনি, এত সুন্দর এবং উজ্জ্বল সূর্যাস্ত, সাচ সাচ আ বিউটিফুল, এত সুন্দর এবং উজ্জ্বল, তো উজ্জ্বল সেন্সে র্যাডিয়েন্ট, সূর্যাস্ত মানে হচ্ছে সানসেট, রেডিয়েন্ট সানসেট হলো। তাহলে লাইনটা কেমন ধরনের দাঁড়ালো দেখে নেওয়া যাক, নেভার বিফোর হ্যাভ আই উইটনেসড সাচ আ বিউটিফুল অ্যান্ড রেডিয়েন্ট সানসেট, আগে কখনো আমি এমন সূর্যাস্ত দেখিনি। এবার দ্বিতীয় অংশটা এসো, সেখানে কি বলা হচ্ছে, যদিও ওই জায়গায় আমি বহুবার আগে গিয়েছি, তো যদিও এই সেন্সে দো, দো এই দো যে লিখে দিলাম, এবার কি এখানে সাবজেক্টটাকে দেখতে হবে, সাবজেক্ট কি আছে, ওই জায়গায় আমি বহুবার আগে গিয়েছি, তার মানে আমি গিয়েছি যেহেতু, তো আমি হলাম এখানে সাবজেক্ট, দো আই হ্যাভ গিয়েছি বলা হয়েছে, তার মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আরও একবার ব্যবহার হবে, আই হ্যাভ ভিজিটেড, ভিজিটেড কি ভিজিট করেছি, ওই জায়গাটা ভিজিট করেছি, দ্যাট প্লেস, আই হ্যাভ ভিজিটেড দ্যাট প্লেস বহুবার, আগে বহুবার আমি ওখানে গিয়েছি, দ্যাট প্লেস মেনি টাইমস, মেনি টাইমস আগে তো বিফোর, ওকে। দ্বিতীয় অংশটা এবার মিলিয়ে নেওয়া যাক, যদিও দো ওই জায়গায় আমি বহুবার আগে গিয়েছি, আই হ্যাভ ভিজিটেড দ্যাট প্লেস মেনি টাইমস বিফোর, ওকে। এই যে লাইনটা তোমরা এখানে দেখতে পেলে, এখানে দুটো অংশ যেমন আমরা করে ফেলতে পারলাম, তার মাঝখান থেকে এখানে ইনভার্সনের যে ব্যাপারটা সেটাও কিন্তু ক্লিয়ার হয়ে গেল। কিভাবে, দেখো আমি ইনভার্সন সম্পর্কে কি বললাম, সেটা এমন একটা সেন্টেন্স স্ট্রাকচার যেখানে একটা জোর দেওয়ার বিষয়কে বোঝানোর জন্য সেন্টেন্সের যে সাবজেক্ট ভার্ব অর্ডার সেই অর্ডারটাকে উল্টে পাল্টে দেওয়া হয়।
সেই বিষয়টা এখানে খেয়াল করো প্রথম অংশটার মধ্যে। প্রথম অংশটা যেহেতু একটা জোর দেওয়ার ব্যাপার আছে, একটা এমফাসিসের ব্যাপার আসছে, সেই জন্য এখানে নেভার তারপরে হ্যাভ এগুলো আগে চলে এসছে। আই হ্যাভ নেভার এরমভাবেই তো আমরা বলি, তাই না? কিন্তু সেরমটা এখানে হয়নি, সাবজেক্ট এসেছে পরে। নেভার, বিফোর, হ্যাভ এসব আগে হয়ে গেছে, তারপরে গিয়ে সাবজেক্ট লেখা হচ্ছে, তারপরে আসছে মেইন ভার্বের থার্ড ফর্ম। তাহলে সাবজেক্ট ভার্বের যে অর্ডারটা সেটাকে চেঞ্জ করে দেওয়া হয়েছে, আগে ভার্বটাকে আনা হয়েছে তারপরে সাবজেক্ট এসেছে। তো সেই জন্য এই ধরনের একটা ইউনিক প্রসেস আমরা যে ব্যবহার করি এটাকে বলা হয় ইনভার্সন। উল্টে দেয়া হয় সাবজেক্ট এবং ভার্বের যে অর্ডারটা, এবং সেটাকে উল্টে দিয়ে একটু ভিন্ন রকমভাবে সেন্টেন্সে জোর দেওয়ার জন্য ব্যবহার করা হয় এই ধরনের স্ট্রাকচার। তবে মনে রাখবে এটা কিন্তু সব সময় প্রতিটা লাইনের ক্ষেত্রে করা সঠিক নয়, কিন্তু কোনো কোনো বিশেষ ক্ষেত্রে এরকমভাবে করা যেতে পারে, যেখানে এরকমভাবে নেভার দিয়ে হয়তো শুরু করলে, বা এরকম আরও অনেক রকমের প্রসেস আছে। তো আমরা এখানে বাকি তিনটে লাইনের মধ্যেও এই বিষয়টা কিন্তু বুঝে নিতে পারবো। এসো নেক্সট লাইনটাতে চলে এসো, সেখানে কি বলা হচ্ছে দেখা যাক। সে শুধু পড়াশুনোতেই পারদর্শী হয়ে উঠল না, সে তার ব্যতিক্রমী নেতৃত্বগত দক্ষতাও দেখালো। ওকে, তাহলে এই যে লাইনটা এখানে বলা হচ্ছে এটা আরেকবার ভালো করে বলছি, বুঝে নাও। ওকে, সে শুধু পড়াশুনোতেই পারদর্শী হয়ে উঠল না, মানে সে পড়াশুনোতে খুবই ভালো। এবার পড়াশুনোতে সে শুধু পারদর্শী হচ্ছে তা না, তার পাশাপাশি তার আরও গুণ আছে। সেটা কি? সে তার ব্যতিক্রমী নেতৃত্বগত দক্ষতাও দেখালো, মানে সে আরও অন্যান্য লাইক নেতৃত্বগত দক্ষতা, ইন দ্য সেন্স আমরা লিডারের মতন কোয়ালিটি সেটাকে বলতে পারি, সেই কোয়ালিটিও তার মধ্যে ছিল, একজন সে লিডার হতে পারে, এই বিষয়টাও কিন্তু এখানে দেখানো হয়েছে। তো এখানে আমরা বেসিক্যালি দুটো অংশ কিন্তু দেখতে পাচ্ছি। প্রথমত, সে শুধু পড়াশুনোতেই পারদর্শী হয়ে উঠল না, এটা হলো একটা অংশ। আরেকটা হচ্ছে সে তার ব্যতিক্রমী নেতৃত্বগত দক্ষতাও দেখালো। ওকে, এরকমভাবে দুটো অংশ আমরা এখানে দেখতে পাচ্ছি। এবার দুটো অংশের ক্ষেত্রেই যদি খেয়াল করো তাহলে দেখতে পাবে বলা হচ্ছে দেখালো, উঠলো, তার মানেটা হচ্ছে একটা ওই সিম্পল পাস্ট টেন্সে যেভাবে আমরা বলি যে কথা করলো, খেলো, গেলো, এই ধরনের সেন্স আসছে, তাহলে এটা আমরা সিম্পল পাস্ট টেন্সে করব। এবার দেখো, তো এখানে প্রথম যে অংশটা রয়েছে সেটার দিকে খেয়াল করা যাক। বলা হচ্ছে সে শুধু পড়াশুনোতেই পারদর্শী হয়ে উঠল না। এখানে এই সেন্সটা লেখার সময় প্রথমেই শুরু করতে হবে নট অনলি দিয়ে, নট অনলি যে দিয়ে দিলে। এবার এখানে বুঝে নিতে হবে টেন্সটা কী আছে। আমি তো তোমাদের বললামই এটা সিম্পল পাস্ট টেন্স আছে বা পাস্ট ইনডেফিনাইট টেন্স আছে। যখন পাস্ট ইনডেফিনাইট টেন্স থাকবে তখন এই নট অনলি লেখার পরে ইনভার্সন টেকনিক অ্যাপ্লাই করে যখন লিখতে যাচ্ছ তখন নট অনলির পরে ডিড ব্যবহার করতে হবে। তো নট অনলি, তারপরে লিখব ডিড, যেই ডিড লিখব তারপরে লিখতে হবে সাবজেক্টটা। সাবজেক্টটা প্রথম অংশটার মধ্যে কী আছে, বলা হচ্ছে সে, তো সেই অর্থে আমরা হিও দিতে পারি, সেও দিতে পারি। তো নট অনলি ডিড হি, নট অনলি ডিড হি, কী বলা হচ্ছে, সে শুধু পড়াশুনোতেই পারদর্শী হয়ে উঠল না। পারদর্শী হয়ে ওঠা মানে কি? কোনো কিছুতে এক্সেল করা, এক্সেল করা। তো সেই সেন্সে এখানে পারদর্শী হয়ে ওঠার বিষয়টা অলরেডি আমি ওই টেন্সটাকে বুঝিয়ে দিয়েছি ডিড ব্যবহারের মধ্যে দিয়ে। এবার আমরা সেই এক্সেল কথাটা লিখব, জানবে যখন এরকম ডিড ব্যবহার করছো তারপরে সাবজেক্টটা আসার পরে যে মেইন ভার্বটা আসবে সেটা কিন্তু ফার্স্ট ফর্মই আমাদের লিখতে হবে। তো সেই অর্থে নট অনলি ডিড হি এক্সেল, এখানে এক্সেলড করলে কিন্তু ভুল হয়ে যাবে, নট অনলি ডিড হি এক্সেল, কিসে এক্সেল করছে, কিসে পারদর্শী হচ্ছে, পড়াশুনোতে। তার মানে লাইক আমরা এখানে অ্যাকাডেমিক্স বলতে পারি, ওকে, এক্সেল ইন ইন অ্যাকাডেমিক্স, নট অনলি ডিড হি এক্সেল ইন অ্যাকাডেমিক্স, সে শুধু পড়াশুনোতেই পারদর্শী হয়ে উঠল না। এই শুধু সেন্সে অনলির ব্যবহার হয়েছে এবং না সেন্সটার জন্য নট আসছে, নট অনলি, শুধু এটাই নয় বলে বলা হচ্ছে যে সে শুধু পড়াশুনোতেই পারদর্শী হচ্ছে না। আর কি হচ্ছে, এবার আমরা পরের অংশটা লিখব, সে তার ব্যতিক্রমী নেতৃত্বগত দক্ষতাও দেখালো, মানে যেটা কি না ব্যতিক্রমী নেতৃত্বগত মানে অন্যের থেকে আলাদা, তার একটা গুণ আছে, এরকম একটা সেন্সে ব্যতিক্রমী কথাটা এখানে ব্যবহার হয়েছে। তো সেটা লেখা যাক, এই যে সে তার ব্যতিক্রমী নেতৃত্বগত দক্ষতাও দেখালো, এই বিষয়টা যেই লিখব তার আগে আমাকে বাট অলসো এটার ব্যবহার করতে হবে। তো এখানে বাট দিলাম, এবার কি
সাবজেক্টটাকে আরেকবার লিখতে হবে এখানে সাবজেক্ট ছিল যেটা সেটা হচ্ছে হি বাট হি এবার কি না অলসো এটা লিখতে হবে নট অনলি বাট অলসো তো বাট হি অলসো কি করলো সে এবার ভার্ব সেকশনটা আসবে সেখানে আছে দেখো দেখালো সাবজেক্ট পার্টটা যেই হয়ে গেল এবার লিখবো সেই দেখালো ভার্বটা যেটা শেষে আছে তো সেই সেন্সে সিম্পল পাস্ট টেন্স অনুযায়ী দেখানো সেন্সে শো তার পাস্ট ফর্ম হয়ে যাবে শো থেকে শোড হি অলসো শোড কি দেখালো তার ব্যক্তি তার ব্যতিক্রমী নেতৃত্বগত দক্ষতা তো সেই সেন্সে তার তো হিজ ব্যতিক্রমী মানে এক্সেপশনাল এরম একটা ব্যাপার হিজ এক্সেপশনাল অন্যের থেকে আলাদা এক্সেপশনাল কি নেতৃত্বগত দক্ষতা তার মানে আমরা ওকে নেতৃত্বগত সেন্সে লিডারশিপ ওকে এক্সেপশনাল লিডারশিপ দক্ষতা সেন্সে স্কিলস ওকে লিডারশিপ স্কিলস হলো এবার দেখো শেষের অংশটা দ্বিতীয় অংশটা মিলিয়ে নেওয়া যাক সে তার ব্যতিক্রমী নেতৃত্বগত দক্ষতাও দেখালো তো বাট হি অলসো শোড হিজ এক্সেপশনাল লিডারশিপ স্কিলস ওকে তাহলে দুটো বিষয় কিন্তু আমরা এখানে দেখতে পেলাম প্রথমত নট অনলির ব্যবহার হয়েছে এবং বাট অলসো এসছে এটা একটা ফ্যাক্ট তার পাশাপাশি এখানে এটাও দেখতে পেলাম ইনভার্সন টেকনিকের অ্যাপ্লাই হলো সেটা কি এই যে ভার্বটা রয়েছে সেটা সাবজেক্টের আগে আসলো ওকে তো তার মানে যে অ্যাকচুয়াল অর্ডারটা সেই অনুযায়ী হলো না সাবজেক্ট বা অর্ডারে হলো না ভার্ব আগে আসছে তারপরে সাবজেক্ট তো এই ধরনের জিনিস বা এই ধরনের যে রুলসগুলো রয়েছে সেগুলো তোমরা হয়তো অলরেডি জানো বাট এই ধরনের কনসেপ্টটাই যে ইনভার্সন সেটা তোমরা কিন্তু এবার থেকে মনে রেখো এই যে আগে নিয়ে আসা ভার্বটাকে তারপরে সাবজেক্টটাকে ব্যবহার করা এই প্রসেসটা কিন্তু খুব ইউজফুল অনেক ক্ষেত্রে এরকম ইন্টারেস্টিং লাইন্স বানাতে সাহায্য করে ওকে পরের লাইনটাতে এসো দেখো কী বলা হচ্ছে তারা খুব অল্পই জানতো যে হ্রদের শান্ত জলের ভিতরে অপার শক্তির একটি প্রাণী লুকিয়ে আছে ওকে এখানেও একটা বেশ ইন্টারেস্টিং কনসেপ্টকে এখানে হাইলাইট করা হয়েছে কি বলা হচ্ছে বিষয়টা আরেকবার বুঝে নাও তারা খুব অল্পই জানতো মানে তাদের সেরকম একটা জ্ঞান ছিল না এরকম একটা সেন্সে বলা হচ্ছে যে হ্রদের শান্ত জলের ভিতরে অপার শক্তির একটি প্রাণী লুকিয়ে আছে তো মনে হচ্ছে যেন একটা হলিউড কোনো হরর ফিল্মের একটা যেন সেটিং হয়েছে এরকম একটা সেরকম সেন্সে যাই হোক তো এই যে লাইনটা যেখানে আমরা দেখতে পাচ্ছি যে এই ধরনের একটা ইন্টারেস্টিং কনসেপ্টকে বলা হচ্ছে এখানেও আমরা আগে দেখে নিই কটা অংশে আমরা এটাকে ভাঙতে পারি আমাদের ট্রান্সলেশনের সুবিধার জন্য তারা খুব অল্পই জানতো এই অংশটাকে আমরা লিখতে পারি তারা খুব অল্পই জানতো হলো তারপরে যে হ্রদের শান্ত জলের ভিতরে যে হ্রদের শান্ত জলের ভিতরে এটা আরেকটা অংশ এরমভাবে আমরা দুটো টুকরো করে নিলাম এবার অপার শক্তির একটি প্রাণী লুকিয়ে আছে আছে বা লুকিয়ে ছিল এরকম একটা সেন্সে কারণ বলা হয়েছে জানতো তার মানে এটা অতীতকাল সেন্সে সিম্পল পাস্ট টেন্স অনুযায়ী আমাদের বুঝতে হবে যদিও বাংলাতে আমরা বিভিন্নভাবে বলে থাকি বাট এটা ওই ধরনের সেন্সেই বুঝতে হবে যে লাইক পাস্ট সেন্সটা বোঝাচ্ছে সিম্পল পাস্টে ওকে তো যাই হোক তো এবার আমরা এই লাইনটাকে টুকরো টুকরো করে তৈরি করার চেষ্টা করি দেখো কীভাবে বলা হচ্ছে প্রথম অংশটার মধ্যে যেটা বলা হয়েছে তারা খুব অল্পই জানতো এমন সেন্সে এখানে যেরম ধরনের কনসেপ্টটা দেখলে প্রিটি মাচ ওরম ধরনের কনসেপ্টই আমরা এখানে দেখবো কিন্তু নট অনলি ব্যবহার করবো না এখানে আমরা লিটলের ব্যবহার করে এটাকে বলবো কেমনভাবে হবে দেখো তারা খুব অল্পই জানতো এই খুব অল্পই সেন্সে লিটল প্রথমে ব্যবহার করতে হবে যেই লিটল লিখলাম তারপরে আগে যেরকম দেখলে নট অনলির ক্ষেত্রে ডিড এসেছিলো এখানেও এক্স্যাক্টলি তাই হবে কারণ এটা সিম্পল পাস্ট টেন্সে বলা হচ্ছে যেহেতু বলা হয়েছে যে তারা অল্পই জানতো এই জানতো জাতীয় সেন্স এরম ধরনের কথা যখন বলা হয় তার মানে সেটা সিম্পল পাস্ট তো সেই অনুযায়ী লিটল ডিড তারা কি না লিটল ডিড তারা তো তারা সেন্সে দে লিটল ডিড দে নো ভার্বের ফার্স্ট ফর্মের ব্যবহার হবে যেহেতু এ টেন্সটা আমরা ডিড দিয়ে বুঝিয়ে দিয়েছি তাই জন্য ওখানে আলাদা করে আর মেইন ভার্বের টেন্সের ফর্ম্যাটের কোনো চেঞ্জ করার প্রয়োজন নেই তো লিটল ডিড দে নো এর মানেটাই হচ্ছে তারা খুব অল্পই জানতো এবার কি দ্বিতীয় অংশটা যে দ্যাট
হ্রদের শান্ত জলের ভিতরে, তো ভিতরে সেন্সটা আগে লিখতে হবে, ভিতরে অর্থে ইনসাইড, দ্যাট ইনসাইড দ্য শান্ত জলের ভিতরে, হ্রদের শান্ত জলের ভিতরে, তার মানে ইনসাইড দ্য কাম, শান্ত সেন্সে কাম, কাম ওয়াটার, কিসের না হচ্ছে হ্রদের, ওয়াটার অফ দ্য, একটা কোনো নির্দিষ্ট হ্রদকে বলা হচ্ছে দ্য কাম ওয়াটার অফ দ্য লেক। ওকে, তো এবার আমরা শেষের যে সেকশনটা আছে বা লাস্ট যে অংশটা সেটা দেখব, সেখানে বলা হচ্ছে অপার শক্তির একটি প্রাণী লুকিয়ে আছে। তো এখানে লুকিয়ে আছে না, অ্যাকচুয়ালি লুকিয়ে ছিল, এরকম একটা সেন্স আমরা ধরে নেব। তো সেই অর্থে একটা খুব পাওয়ারফুল একটা ইভিল লাইক শক্তি, সে যেন জলের নিচে একটা লাইক একটা ইভিল একটা কোনো এলিয়ানের মতন একটা কোনো প্রাণী জলের নিচে লুকিয়ে রয়েছে, সে যাই হোক একটা ডেঞ্জারাস ব্যাপার। তো সেই সেন্সে লুকিয়ে আছে সেন্সে আমরা লার্ক শব্দটা ব্যবহার করতে পারি, লার্ক থেকে লার্ট। ওকে, লার্ট কি? একটা হচ্ছে অপার শক্তির একটি প্রাণী, তো লার্ট আ ক্রিচার, প্রাণী অফ, লার্ট আ ক্রিচার অফ কি না, অপার শক্তি মানে খুব হিউজ, তার ক্ষমতা আছে, খুব এক্সট্রিম পাওয়ার, তো এরকম সেন্সে কি বলা যায়, ইমেন্স, ইমেন্স কথাটা আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি, ক্রিচার অফ ইমেন্স পাওয়ার। ওকে, তো হয়ে গেল, চলো মিলিয়ে নেওয়া যাক। প্রথম অংশটা, তারা খুব অল্পই জানতো, লিটল ডিড দে নো, যে হ্রদের শান্ত জলের ভিতরে, দ্যাট ইনসাইড দ্য কাম ওয়াটার অফ দ্য লেক, তারপর অপার শক্তির একটি প্রাণী লুকিয়ে আছে, লার্ট আ ক্রিচার অফ ইমেন্স পাওয়ার, এরমভাবে লাইনটা কিন্তু প্রত্যেকটা অংশগুলো হয়ে গেল। এবার দেখো এখানে ইনভার্সন টেকনিকটাই ব্যবহার হয়েছে, এই ডিড এর ব্যবহার হয়েছে, কিন্তু তারপরে আছে সাবজেক্টটা যেটা হলো দে, দের আগে ডিড চলে এসেছে, ঠিক যেরকমটা এখানে হয়েছিল, হি এর আগে ডিড এসেছিল, সেরকমভাবে এখানে হলো। তো ইনভার্সন, ইনভার্সনের ব্যবহার দেখতে পাচ্ছি এবং লাইনটাও আমরা কিন্তু এটার মাধ্যমে খুব সুন্দরভাবে করে ফেলতে পারলাম। ওকে, তো এটা ইউজ করো। এবার লাস্ট লাইনটাতে এসো, খুব স্বল্পই আমি এমন বই পড়েছি যা কল্পনাকে আটকে ধরে আর প্রচলিত চিন্তাকে চ্যালেঞ্জ করে। খুব একটা ইন্টারেস্টিং কনসেপ্টকে এখানে বলা হয়েছে, যেখানে কল্পনার গুরুত্বটাকে বেশি দেওয়ার কথা বলা হচ্ছে। তো এখানে যে লাইনটা দেখতে পাচ্ছ, এটার ভিতরেও আমরা কিন্তু দুটো অংশ দেখতে পাই, সেটা কীরকম? এখানে বলা হচ্ছে খুব স্বল্পই আমি এমন বই পড়েছি, তো এই অংশটাকে আমরা একটা অংশ হিসেবে ধরে নিতে পারি, যেটা যা কল্পনাকে আটকে ধরে, যা কল্পনাকে আটকে ধরে। আচ্ছা, এখানে দুটো নয়, তিনটে অংশ আছে। তারপরে কি বলা হচ্ছে? আর প্রচলিত চিন্তাকে চ্যালেঞ্জ করে। তো তিনটে অংশ এখানে আমরা দেখতে পাচ্ছি, পরপর আমরা এগুলোকে সেরকমভাবে ট্রান্সলেট করতে করতে যাব। এখানে আমরা এই খুব স্বল্পই সেন্সে আগে যেরকম দেখলে লিটল ডিড করলাম, এরকম ধরনেরই আর একটা ব্যবহার এখানে তোমরা দেখতে পাবে। এখানে আমরা লিটলের জায়গায় ব্যবহার করব রেয়ারলি। ওকে, রেয়ারলি, তো লেখা যাক খুব স্বল্পই আমি এমন বই পড়েছি বলা হয়েছে। তো এখানে করেছি, খেয়েছি, গিয়েছি, এই জাতীয় সেন্স আসছে, তার মানে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ফরম্যাট। ওকে, তো সেই অনুযায়ী রেয়ারলি, রেয়ারলি হ্যাভ, রেয়ারলি হ্যাভ, পড়েছি মানে আমি পড়েছি, তো সেই সেন্সে হ্যাভের পরে আমরা লিখব আই, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ফরম্যাট আই হ্যাভ হয়, তো আমরা উল্টে দিলাম, করে দিলাম হ্যাভ আই। ওকে, রেয়ারলি হ্যাভ আই, খুব স্বল্পই আমি এমন বই পড়েছি, রেয়ারলি হ্যাভ আই রেড। এবার কি হবে দেখো, এখানে বলা হচ্ছে যে এমন বই পড়েছি, তো এখানে এমন বই সেন্সে রেড সাচ এ বুক অথবা রেড আ বুক, এরমভাবেও বলা যায়, রেয়ারলি হ্যাভ আই রেড আ বুক। ওকে, রেয়ারলি হ্যাভ আই রেড আ বুক। এবার দ্বিতীয় অংশটা, সেটা কি বলা হচ্ছে? যা কল্পনাকে আটকে ধরে, তো সেই সেন্সে যা অর্থে দ্যাট। ওকে, যা অর্থে দ্যাটের ব্যবহার হলো। এবার সেটা কি করে? কল্পনাকে আটকে ধরে। তো যখন আমরা এমন কোনো কথা বলি যেখানে ধরে, করে, যায়, এই ধরনের কথা আসে, তার মানে সেটা সিম্পল প্রেজেন্ট টেন্স হয়।
তো সিম্পল প্রেজেন্টের রুল অনুযায়ী আমরা এটা লিখবো। এবার দ্যাটের পরে এই কল্পনাকে আটকে ধরা মানে ওই কল্পনাকে হোল্ড করা সেন্সে একটা খুব ভালো শব্দ আমরা এখানে ইউজ করতে পারি, সেটা হলো যেটা ভার্ব হিসেবে ইউজ হবে সেটা হলো ক্যাপটিভেট। ওকে, ক্যাপটিভেট, তো সেই সেন্সে ক্যাপটিভেটের সঙ্গে এস জুড়ে দিতে হবে, দ্যাট ক্যাপটিভেটস হয়ে যাবে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের সেন্স অনুযায়ী। ক্যাপটিভেটস, দ্যাট ক্যাপটিভেটস কি না, কল্পনাকে আটকে ধরে, ক্যাপটিভেটস দ্য ইমাজিনেশন, দ্য ইমাজিনেশন কল্পনাকে আটকে ধরে আর কি, আর প্রচলিত চিন্তাকে চ্যালেঞ্জ করে, অ্যান্ড প্রচলিত চিন্তাকে চ্যালেঞ্জ করে, এই চ্যালেঞ্জ করে যেটা বলা হচ্ছে শেষে সেটা হলো ভার্বটা। তো সেই সেন্সে অ্যান্ড চ্যালেঞ্জেস, চ্যালেঞ্জেস কি চ্যালেঞ্জ করে না, প্রচলিত চিন্তাকে। তো প্রচলিত সেন্সে কনভেনশনাল, কোনো জিনিস যখন খুব প্রচলিত থাকে বহুদিন ধরে প্রথাগত ব্যাপারে হয় তখন সেই সেন্সে কনভেনশনাল আমরা এটা বলতে পারি। ওকে, তো কনভেনশনাল, এবার কি কনভেনশনাল যে হয়ে গেল তো চিন্তাকে, সেই সেন্সে কনভেনশনাল থিঙ্কিং, থিঙ্কিং। ওকে, তো এবার চলো মিলিয়ে নেওয়া যায় প্রত্যেকটা অংশ। প্রথমে, খুব স্বল্পই আমি এমন বই পড়েছি, রেয়ারলি হ্যাভ আই রেড আ বুক, তারপরে যা দ্যাট কল্পনাকে আটকে ধরে, ক্যাপটিভেটস দ্য ইমাজিনেশন, আর প্রচলিত চিন্তাকে চ্যালেঞ্জ করে, অ্যান্ড চ্যালেঞ্জেস কনভেনশনাল থিঙ্কিং। ওকে, তো এরকমভাবে প্রত্যেকটা অংশ কিন্তু সুন্দরভাবে হয়ে গেল ট্রান্সলেশন। এবং এখানে দেখতে পেলাম ইনভার্সনের ব্যবহার, এখানে হ্যাভ আগে এসছে তারপরে এসছে সাবজেক্টটা যেটা হলো আই, আই হ্যাভ হতে পারে কিন্তু এখানে হয়েছে হ্যাভ আই, এই অর্ডারে। তো এরকমভাবে ইনভার্সনের ব্যবহার করে তোমরা দেখতে পেলে বিভিন্ন রকমের লাইন্স আমরা কিন্তু সহজেই বানাতে পারি, অনেক বড় বড় লাইন্স বানাতে পারি এবং বেশ স্টাইলিশও হয় বিষয়টার মধ্যে একটা জোর দেওয়া ব্যাপারও আমরা কিন্তু দেখাতে পারি। তো এই ধরনের ওয়েতে তোমরাও বিভিন্ন রকমের লাইন্স বানাতে থাকো। আর এই ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করতে ভুলো না, শেয়ার করো সবার মধ্যে, আর যদি চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে ডেফিনেটলি করে নিও, কারণ এমন ধরনের ইনফর্মেটিভ ভিডিওস আমার চ্যানেল থেকে তোমরা পেতেই থাকবে। তো আজ তবে আসি, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নেক্সট ভিডিওতে চলে আসবো আরও একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে ডিসকাস করার জন্য। বাই।